কত দূর পর্যন্ত ফ্রিজিং করা শরীয়তে অ্যালাউ করে না? জিজ্ঞাসাটা সুন্দর প্রিয় ভাইয়েরা, ফ্রিজে কতটুকু রাখতে পারবেন এটা আমার জানা নাই প্রিয় ভাইয়েরা, আর আপনার ফ্রিজের মাপ কতটুকু এটা তো জানি না। ফ্রিজিং করা জায়েজ আছে কুরবানির গোস্ত, আপনি আপনার অংশটুকু রেখেছেন, রেখে রেখে খেতে পারবেন, তিন দিনের পর আর খাওয়া যাবে না, এরকম কোনো বিষয় নেই। এগুলো সব মিথ এবং এগুলো বিভ্রান্তিকর কথা। কুরবানির মূল মাকসুদ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আর ইসলামের যাবতীয় আয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পরেই এইটা মানুষের মধ্যে ত্যাগ করা, বিলায় দেওয়া। আপনি হয়তো গোস্ত রাখতে পারেন, কিন্তু সমুদয় যদি রেখে দেন এটা কটু দেখায়। অনেক রেখে একবারে এক বছর পর্যন্ত খাবো, এরকম যদি হয় তাহলে এই মেন্টালিটিটা আমাদের জন্য খারাপ হবে। এটা আমরা চাই না, এই মেন্টালিটির মানুষ আসতে। আমরা আল্লাহর জন্য করেছি, খাবো রাখবো দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ দান করে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে আমাদের মাহমুদ ভাই করছে, রোজ টিভির মাহমুদ ভাই, উনি প্রশ্ন পাঠাইছে যে কেনার পর যদি পশুতে ত্রুটি দেখা যায় তাহলে করণীয় কি? চমৎকার একটি প্রশ্ন। একটা প্রাণীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন আছে। শরীয়ত বলছে কোন প্রাণীতে কুরবানি বৈধ। চোখ অন্ধ হওয়া চলবে না, জন্মগতভাবে কান নাই এরকম হওয়া চলবে না, লেজের এক তৃতীয়াংশের বেশি কাটা থাকা চলবে না, মস্তিষ্ক বিকৃত হওয়া চলবে না, এমন বুড়ার বুড়া যে জবাই দেওয়ার জন্য উঠায়া জবাইয়ের দেখা পর্যন্ত হেঁটে যেতে পারে না এরকম চলবে না, মুখের সব দাঁত বয়স হয়ে উঠছিল আবার পড়ে গেছে এরকম প্রাণী হওয়া চলবে না, অনেক ক্রাইটেরিয়া শরীয়ত আপনার আমার জন্য দিয়েছে। এখন আপনি কোনো একটা প্রাণী দেখে শুনে ভালোই কিনে নিয়ে আসছেন, আসার পরে দেখেন ঝাপসা কানা, কখন বুঝতে পারেন নাই যে চোখে দেখে না, এখন দেখছেন যে কানা আপনারা ধরায় দিছে, আপনি কি করবেন? মস্তিষ্ক বিকৃত, দেখেন খায় না দায় না পাগলামো করছে, পাগল গরু আপনার কাছে বিক্রি করে দিছে। শরীয়ত বলছে যে এইটা কিনে নিয়ে আসছিল তার যদি এরকম সামর্থ্য থাকে, ওয়েল এস্টাবলিশ, তার বড়লোক মানুষ, উনার এইটা তার টাকার মধ্যে এমন কোনো প্রভাব পড়ে নাই, তিনি ইচ্ছা করলে আরও একটা কুরবানি কিনতে পারেন, শরীয়তের দায়িত্ব তিনি একটা সুন্দর পশু কিনে আনবেন, আর এই পশু চাইলে কুরবানি করবেন, চাইলে বিক্রি করে দিবেন, তার কোনো আপত্তি নাই। কিন্তু তার যদি সামর্থ্য না থাকে, এই তিন দিনের মধ্যে তিনি কুরবানি করার নিয়ত করেছেন, যতটুকু দিয়ে করেছেন এরপরে কিনতে গেলে তার হয়রান হয়ে যেতে হবে, তখন এই পশু দিয়ে তিনি কুরবানি আদায় করে দিতে পারবেন। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। কুরবানি সংক্রান্ত প্রশ্ন, আমরা আপন চার ভাই, ভাইদের মধ্যে ছোট ভাইয়ের ধন সম্পদ টাকা পয়সা বেশি, ছোট ভাই অপর ভাইদের প্রস্তাব করেছে তোমাদের সামর্থ্য যতটুকু টাকা দিয়ে দাও, আর আমি ছোট ভাই বাকি যত লাগে টাকা লাগে কুরবানি দেয়, এভাবে কুরবানি হবে কিনা জানতে চাই। চমৎকার, আল্লাহ এই ভাইয়ের মধ্যে বরকত দান করুক। একটা কুরবানিতে তো ষাটটা অংশ, সাত অংশে যে সমান সমান টাকা দেওয়া লাগবে এটা তো শর্ত আল্লাহ দেন নাই আপনার জন্য, ষাটটা নাম প্রস্তাব করে আল্লাহর জন্য আপনাদের পক্ষ থেকে দিতে পারেন, আপনি যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে ভাগের মালিক হয়েছেন, ভাগ এই টাকা নে এইটা আমার একটা ভাগ। চার ভাই আপনাদের তিন ভাগ তিন ভাইয়ের, আর বাকি যে চার ভাগ থাকে এটা আপনার ভাই চার ভাগ, যার আপনার মৃত আত্মীয় স্বজন রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে অথবা নিজের পক্ষ থেকে দিয়ে দিবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এটা ভাই বেরাদারের মধ্যে আপনার ওইটুকু অংশ দিয়েই তিনি আপনার মালিকানা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এই ভাইয়ের মধ্যে বরকত দান করুক, এভাবে কুরবানি দেওয়া জায়েজ আছে। আপনাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ এক বলেন, ওখানে ওখানে চটপট করে বলেন, সময় পার হয়ে গেছে। জি চমৎকার প্রশ্ন করেছেন ভাই, একজন বেনামাজিকে কুরবানির মধ্যে যে ভাগ এই ভাগে নেওয়া যাবে কিনা। শরীয়তের নিয়ম হচ্ছে যে আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তাদের টাকা পয়সার বিশুদ্ধতা দেখা সাধ্যের মধ্যে, হালাল ইনকাম আছে কিনা, আল্লাহকে ভয় করে মুত্তাকি কিনা, যে সালাত আদায় করে না আল্লাহর জন্য, আর যাই হোক সে আল্লাহর মুত্তাকি বান্দা নয়। ইসলাম শরীয়তে বলতেছে, অনেক হাদিসের মধ্যে আসছে, কুফরি আর ইমানের মধ্যে পার্থক্যকারী সালাত। সুতরাং কেউ যদি প্রকাশ্য নামাজ না পড়ে, হঠাৎ হঠাৎ জুম্মায় আসে নামাজ পড়ে না, আপনি জেনে বুঝে এরকম ভাগিদারের সাথে আপনি কুরবানি দিবেন না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন,
জি জি, চমৎকার প্রশ্ন করছেন ভাই। উত্তর দিয়েছি এর আগে যে কুরবানি না করে বন্যাত্মদের মধ্যে টাকা পয়সা দান করে দেওয়া যাবে কিনা। বাংলাদেশে সুযোগ বুঝে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীদের যদি জন্য কোপ থাকে আর ঝোপ থাকে, আর তার সাথে যদি একটা ঝোপ দেওয়ার মনমানসিকতা থাকে, তাহলে এইটা অন্যতম একটা কুরবানি, এমন বিধান যেই কুরবানি দেওয়া ওয়াজিব। এই ওয়াজিব বিধানকে তরক করে নফল দান আপনি করতে পারেন না। কুরবানি কুরবানির জায়গায় দিতে হবে, নফল নফলের জায়গায় আদায় করতে হবে। বন্যাতকদের জন্য যদি আপনি 50 পয়সাও না দেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলতে পারেন আমি দেই নাই, আল্লাহ বলবেন তুই তো শুকর গুজার বান্দা নয়, তোকে আমি এত দিন দিলি না কেন, এটা আল্লাহ রাব্বুল আমিন তার জন্য শাস্তি দিবেন না। কিন্তু কুরবানি যদি ওয়াজিব হয় আর কুরবানি না দেন আপনি, আল্লাহর কাছে আপনাকে শাস্তি পেতে হবে প্রিয় ভাইরা। সুতরাং যে কুরবানি দেয় সেই দান করে আমরা দেখতে পাই। যারা সমাজে এই কথা বলেন এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কুরবানি কুরবানির জায়গায়, দান দানের জায়গায়। কুরবানি না দিয়ে সেই টাকা বন্যাত্মদের জন্য দিয়ে দিব, এরকম স্লোগান এবং এই কাজ ইসলাম সমর্থন করে। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। জি, কোনো সওয়াবগত পার্থক্য নাই। 3 দিনই আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য দিয়েছেন, আপনার জায়েজ। তবে সওয়াবগত ছোট্ট একটু পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিনের কোন দিন কুরবানি দিয়েছেন। এখন আপনার ইবাদতটা ফরজ ওয়াজিব, ওয়াজিবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রথম দিনেই দিয়েছেন, এই দিন আদায় করলে নবীজির আমল করার একটা এক্সট্রা সুন্নাত সওয়াব পাবেন। তাছাড়া পরের দিন আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। প্রথম দিন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তরিকায় সুন্নাত আদায় হবে, সাথে সাথে কুরবানির সওয়াব পাবেন ইনশাআল্লাহ। উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। জি ভাই, কুরবানি একটা স্বয়ং সম্পন্ন ইবাদত, আকিকা একটা স্বয়ং সম্পন্ন ইবাদত। আকিকার বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 দিনের দিন তোমরা আকিকা করো। কি দিয়া? স্বতন্ত্র একটা প্রাণী দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবাশাইন, 2টা কাবাশ দিয়ে হাসান হুসাইনের পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি ছিল যে আকিকা করার জন্য আলাদা প্রাণী ব্যবহার করা। হ্যাঁ, এখন যেহেতু এই যে কুরবানির পশুর মধ্যে 7টা নাম আছে, কারো বাচ্চা যদি 7 দিনের দিনে ওইটা পৌঁছায় যায়, তাহলে যদি কেউ এটার মধ্যে আকিকার অংশ রাখেন জায়েজ হবে, যেহেতু 7টা অংশ তার মধ্যে আছে। তবে জায়েজের থেকে আমাদের সুন্নাত খোঁজা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই এটার থেকে বেঁচে থেকে সুন্নতের প্র্যাকটিস করা আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান, জি, 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 চমৎকার প্রশ্ন করেছেন ভাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করে, আল্লাহ রাসূল বলছেন তারা যেন জিলহজের চাঁদ ওঠার পরে নখ সুশা আসপারিহি ও শাআরিহি, এইগুলো চুল এবং তার নখ এইগুলো আর না কাটে। সে যদি এইটা করে তাহলে যেদিন কুরবানি হবে সেই দিন আরাফাতের দিবসে যে হাজিরা আমল করে, এই আমলের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। এটা সম্পৃক্ত করেছেন আল্লাহর নবী যারা কুরবানির নিয়ত করে, মানে কুরবানি আমি করব। এখন কুরবানি করার যাদের নিয়ত নাই তাদের জন্য হাদিসের মধ্যে এইভাবে বলা নাই যে আমি কুরবানি করব না, আমার কুরবানি করার সামর্থ্য নাই, আমি জানি যে ওই 3 দিনের মধ্যেও কুরবানি করা আমি সামর্থ্যে আসবো না, তাদের জন্য আমল না। যদি কেউ আমলটি করে যে কুরবানি করার নিয়ত করে হাদিসের সুস্পষ্ট ভাষা, তাহলে সে যেন আমল করে, এটা হচ্ছে তাদের জন্য সওয়াব। জি, শেষ, জি, আপনি মনে করছেন একটা, জি না, কুরবানি সম্পূর্ণ, কুরবানির বাইরে প্রশ্ন নেওয়া হবে না, কুরবানি করবেন। জি না, হিন্দুদের কোনো কুরবানি করার বিধানই নেই, হিন্দুদের। হ্যাঁ, যদি হিন্দুরা কোনো অনুষ্ঠান করেন, আপনার পড়োশী হিসাবে আপনাকে দাওয়াত দেন, আপনি সেখানে যেতে পারবেন। কিন্তু যদি কোনো পশু যেটা জবেহ করার, তাহলে আপনাকে শিওর হতে হবে যে সেই জবেহটা কে করছে। সেই জবেহ যদি কোনো মুসলমান আল্লাহর নাম বলে সেই পশুকে জবেহ করে, আপনি সেটা খেতে পারবেন, নচেত এটা খাওয়া আপনার জন্য হারাম। তবে ইন জেনারেলি তারা যদি আপনাকে দাওয়াত করে সামাজিকতা রক্ষার জন্য, আপনি দাওয়াতে যেতে পারবেন। যেটা নন ভেজ জিনিস, যেটা আপনার জন্য জবেহর সাথে সম্পৃক্ততা নাই, এরকম জিনিস আপনি খান, আপনি মাছ খাইলেন, ডাল খাইলেন, সবজি খাইলেন, ভাত খাইলেন, আপনি যাওয়ার ইনভাইটেশন আপনি গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।